আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আজকে আমি আবারও এক সাগুদানার ইউনিক এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাগুদানার একটা ডেজার্ট, আশা করি এই রেসিপি খুবই ভালো লাগবে। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ। চলুন তাহলে দেখে নেই চটপট এই সাগুদানার সুন্দর ডেজার্ট কিভাবে তৈরি করতে হয়। এখানে একটা বাটি নিয়েছি, সেখানে আমি এক কাপ সাগুদানা দিয়ে দিচ্ছি। এমনি নর্মাল তাপমাত্রায় যে পানি থাকে সেটাই আমি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে 2 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখছি। 2 মিনিট পর আমি পানিটাকে ভালোভাবে ছেঁকে নেব। এই পাশে একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছি, সেখানেই শেষ থেকে রাখা সাগু দিয়ে দিচ্ছি। এবার আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাগুটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে, একটু সময় নিয়ে আস্তে আস্তে সিদ্ধটা করে নেবেন। আর সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, কারণ সাগু যখন সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে পানিটাও ঘন হয়ে যায়, সেই জন্য একটু সব দিকে খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার প্রায় সেদ্ধ হতে শুরু করছে। দেখতে পাচ্ছেন আমার সাগুদানাটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি কয়েক চিমটি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে সেই জন্য। আপনার চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিংবা চাইলে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। এবার আমি আবারও 10 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করতে করতে দেখবেন সাগুটা অনেকটাই ঘন হয়ে আসবে। এখন আমি এটাকে ছেঁকে নেব। এখানে আমি আর একটা হাঁড়ি নিয়েছি, সেখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। এবার আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমি জাল করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আগার আগার পাউডার। এবার সবগুলো একসঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশানো হয়ে এলে আমরা যে ছেঁকে রাখলাম সাগুদানা সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো আবারও মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু জমে যাবে, এই সময় খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে। মিশানো হয়ে এলে 2 মিনিটের মতো জাল করে এটাকে নামায় নিতে হবে। এখন আমরা এটাকে নামায় নেব। এখানে একটা আমি কেকের মোল্ড নিয়েছি, সেখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমরা ডেজার্টটা তৈরি করব, সেই জন্য সাগুদানাটা ঢেলে দিচ্ছি। এবার আমরা এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত। তাহলে 1 ঘন্টা পর ফিরে আসছি। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। একটা ছুরি দিয়ে চারিপাশে ছাড়িয়ে নিচ্ছি যেন এটা সহজে উঠানো যায়। এবার আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো শেপে কেটে নেবেন। এই তো আমি একটা প্লেটে পরিবেশন করেছি, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা খেতেও কিন্তু অনেক মজা। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।